আসসালামু আলাইকুম, জাহিদুল ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি যাচ্ছি বরিশালের জন্য, রওনা হয়ে গেলাম বরিশাল সদরে খালতো ভাইয়ের সাথে দেখা করার জন্য। আরেকটি কথা বলে রাখি, মানে আমি পুরো ফুল ভিডিও করতে পারবো না, কারণ আমার ফোনেও বেশি চার্জ নেই আর বাসায় কারেন্টও ছিল না পরশু দিন বৃষ্টির কারণে, এই ঝড়ের কারণে অনেক জায়গাতেই অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। আমি দোয়া করি যেন সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। যতটুকু সম্ভব আমি কেটে কেটে অল্প অল্প ভিডিও করে দেন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। এটা শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসের টুল বক্স, এই জায়গায় এখন টুল দেওয়ার পর দেন পরে আবার রওনা হয়ে যাব, আপনারা দেখতে থাকুন। আমাদের টুল দেওয়া শেষ। জায়গাটি দেখে আপনারা অনেকেই প্লেসটা বুঝতে পারতেছেন যে এটা কোথায় হতে পারে। এটা হচ্ছে আমাদের পদ্মা সেতু ওঠার আগে, এটা যে টুল বক্সটাই থাকে
দেন আমরা এখন পদ্মা সেতুতে উঠবো টুল দিয়ে, সামনে এই টুল বক্স। এই যে আমরা এখন টুল বক্সে চলে এসেছি পদ্মা সেতুর। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটাতে দেখা যাচ্ছে এই যে পদ্মা সেতু, সেতু মন্ত্রণালয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আমরা এখন এটা টুল দিয়ে এখন চলে যাব। প্লেসটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে, চারপাশে মাঝখানে বসার জন্য। বাট এই জায়গায় বসা যাবে না, কিন্তু যেভাবে সাজিয়েছে এটা দেখে অনেক সুন্দরই লাগতেছে। আমরা এখন পদ্মা সেতুতে উঠে গেছি। আমি যে দেখতেই পাচ্ছেন পিলারগুলো, আর এই জায়গায় যে মাঝখানে সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে রেড লাইনের। পদ্মা সেতুতে নাকি বাইক ওঠা নিষেধ, বাট এই যে আমি পরপর দুটো বাইক দেখলাম যে বাইক দিয়ে যাচ্ছে। বাট আমি শুনেছিলাম যে পদ্মা সেতুতে নাকি বাইক ওঠা নিষেধ, কিন্তু নিষেধ এটা স্বাভাবিক। যারা বেপরোয়াভাবে বাইক চালায় দেন ওভারটেক করতে চায়, তারাই বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্টগুলো হয়। আর যারা বিশেষ করে রেস দিতে চায়, তাই যাই হোক আমার মতে যে আপনারা আস্তে আস্তে যান। আস্তে গেলেও আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন, জোরে গেলে তো ধরেন আপনি কিছুক্ষণ সময় আগে যেতে পারে। বাট কি হঠাৎ করে দেখা গেল যে একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা দুর্ঘটনা কিন্তু একটি মানুষের ফ্যামিলির অনেকটা সমস্যা ভুগতে হয়। তাই আপনারা কেউ ফ্লাইওভার বা কোনো সেতুতে উঠলে বেপরোয়াভাবে বাইক চালাবেন না, আমার এতটুকুই অনুরোধ থাকবে। আমি এখন মাদারীপুরে আছি। দেন এই জায়গার রাস্তাটা একটু চিকন, দুইটা গাড়ি যাওয়া যায় না, গাড়ি আরেকটা আসলে দেন একটু স্লো করে তারপরে যেতে হয়। আমি যদি আরো দিন থাকতে আসতে পারতাম, রওনা দিতে পারতাম, দেন তাহলে আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাইতে পারতাম যে দিনের বেলা একরকম দেখতে, রাতে আরেক রকম। রাতে তো আর সব কিছু দেখার সম্ভব হয় না। আরেক হচ্ছে আমি বাসের মধ্যে, আর বাসের মধ্যে তো আর চারপাশ ঘুরিয়ে দেখা সম্ভব না। আমি চারপাশ দেখাবো কি দেখেন, আমি ক্যামেরাটা সামনে দিছি, আমাকেই দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে, আর আপনাদেরকে কি দেখাবো। এখন আমাদের এই জায়গায় 20 মিনিটের ব্রেক দিয়েছে। দেন ওনারা এই জায়গায় যে যেই রেস্টুরেন্টটা দেখতে পারতেছেন, লামিম হোটেল, এটা হচ্ছে শ্যামলী বাংলা বাস মালিক থেকে কন্ট্যাক্ট করে নিয়েছে যে তারা এই জায়গায় তাদের যাত্রীদেরকে নামাবে, দেন এই হোটেল থেকে খাওয়া দাওয়া করতে পারবে। দেন এইটার খাবারও মোটামুটি ভালোই,
আপনারা খেয়ে দেখতে পারেন, আর প্রাইসটাও ওরকম বেশি না, কমই। আর আমি এখন আছি মাদারীপুর পুরানা বাস স্ট্যান্ড বলে যেটাকে, যে আগে যে বাস স্ট্যান্ডটা ছিল মাদারীপুরে, দেন ওই জায়গায়। আর কিছুক্ষণ পর আমি মাদারীপুর ক্রস করে ফেলবো। এটা হচ্ছে মাদারীপুর টেকের হাট, যেটাকে বলে টেকের হাট। দেন এখন আমি মাদারীপুর টেকের হাটে আছি। গন্তব্য স্থানে চলে এসেছি। দেন এটা হচ্ছে বরিশালের নতুল্লাবাদ, এই জায়গায় লাস্ট স্টপ বরিশালের। এখন আমি খালতো ভাইয়ের সাথে আর মামা তানবীর মামা তার সাথে বাসায় যাইতেছি বাইকে করে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ভিডিও আমার এখানেই শেষ, সামনে নেমে যাব। দেন আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারি। আসসালামু আলাইকুম।